আচ্ছা, এখানে দেখো, দেখাও যে 1 - 2x হোল টু দি পাওয়ার -1, এত এর বিস্তৃতি দিতে আর প্লাস ওয়ান তম পদের সহগ হচ্ছে টোয়াইস আর ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার আর 2 টু দি পাওয়ার আর। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এখানে দেখো, এই যে 1 - 2x হোল টু দি পাওয়ার কত, -1/2, পাওয়ার হলো কত, -1/2, এত এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পদের সহগ। তাহলে এখানে আমরা লিখতে পারি 1 - 2x হোল টু দি পাওয়ার -1/2, এত এর বিস্তৃতিতে 1 সাধারণ পদ বা আর প্লাস ওয়ান তম পদ। আর প্লাস ওয়ান তম পদ হলো কত, এনসিআর, তারপরে হলো এনসিআর মানে হলো -1/2 সিআর, তারপরে হলো তোমার 1 টু দি পাওয়ার, যাই হোক না কেন সেটা তো 1, তারপরে হলো -2x হোল টু দি পাওয়ার আর। তো এখন এই যে এই ব্যাপারটা, এটাকে যদি আমরা সরাসরি লিখি তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে তোমার এন সি আর মানে হলো, দেখো এন সি ওয়ান মানে হলো কি, এন এন সি টু মানে হলো কি, এন ইন্টু এন -1/2, তারপরে এন সি থ্রি মানে হলো কত, এন ইন্টু এন -1, এন -2 ডিভাইডেড বাই থ্রি। তো এইভাবে যদি এন সি আর হয় তাহলে কি আসবে, সেটা হচ্ছে এন, এখানে এন, তারপরে হলো এন -1, এন -2, এভাবে কমতে থাকবে, শেষে গিয়ে 1 হবে, তার আগেরটা গিয়ে 2 হবে, এভাবে যখন আবার নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল। তো এইখানের মধ্যে এন এন -1, তারপরে হলো এন -2, এভাবে গিয়ে শেষে হচ্ছে এন -r+1, অর্থাৎ -1। এখানে দেখো আরেকটা ব্যাপার খেয়াল করো, যখন এখানে থ্রি হচ্ছে তখন কি, এখানে হচ্ছে 2, অর্থাৎ 3 থেকে 1 কম, এখানে যখন 2 হচ্ছে তখন এখানে হচ্ছে সর্বশেষ পদটা হচ্ছে 1, সর্বশেষ পদটা হচ্ছে 1। তাহলে এখানে যখন আর হবে তখন শেষের পদটা হবে এন -r থেকে 1 কম, অর্থাৎ r-1, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে r+1 হবে। তাহলে এই ক্ষেত্রে এখানে r+1 তম পদটাকে আমরা সরাসরি এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে n, অর্থাৎ -1/2। স্যার, তোমার পদটাকে -1/2 দিছে? হ্যাঁ বুঝি স্যার, ওই যে গোলটা দেখালেন যে স্যার, তোমার পদটাকে স্যার মাইনাস দিয়েছেন স্যার, ওই যে আর প্লাস ওয়ান তম পদ হাফ সি আর দেখি হ্যাঁ, মাইনাস স্যার মাইনাস, মাইনাস। হ্যাঁ এই যে এইটা এইটা এই যে এখানে মাইনাস আছে, জি স্যার, আমি এটাই জিজ্ঞেস করছি স্যার, মাইনাস সহ দিয়েছেন নাকি? হ্যাঁ মাইনাস সহ। তাহলে এন অর্থাৎ -1, তারপরে হচ্ছে -1/2, তারপরে হলো -1/2, এভাবে গিয়ে -1/2 -r+1 ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হচ্ছে -2x হোল টু দি পাওয়ার আর। তাহলে ইকুয়ালস টু, এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে এখানে -1/2, তারপরে এদিকে হলো -3/2, তারপরে হচ্ছে -5/2, আর 2 দুগুণে 4, -1, তাহলে -4, -1, -5, এভাবে চলতে থাকবে, তারপরে হচ্ছে 2, আর এদিকে আসবে কত, -2i স্যার +2, -1, -1, -2i স্যার +2 ডিভাইডেড বাই 2, তাহলে মাইনাস কমন নিলে 2i স্যার -1,
তাহলে মাইনাস টোয়াইস আর মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে কত আর ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হচ্ছে মাইনাস টু টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর। এটা কি বুঝা গেছে? স্যার হ্যাঁ। ওকে আচ্ছা, তারপরে এখান থেকে এখানে দেখো, এখন মাইনাস কতগুলা মাইনাস আছে এখানে। আরেকটা ব্যাপার খেয়াল করো, যখন এখানে টু হচ্ছে তখন এখানে কয়টা পদ? একটা দুইটা। যখন এখানে থ্রি হচ্ছে তখন এখানে কয়টা পদ? তিনটা। একটা দুইটা তিনটা পদ। তাহলে যখন এখানে আর হবে তাহলে এখানের মধ্যে কয়টা পদ থাকবে? স্যার আটটা পদ। আর সংখ্যক পদ আছে এখানে, আর সংখ্যক পদ আছে। তাহলে এখানে মাইনাস কতগুলো? আর সংখ্যক না, যেহেতু এখানে আর প্লাস ওয়ান তম পদ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর হবে। একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, এভাবে কত আর সংখ্যক মাইনাস হবে। আর টু তাহলে কয়টা হবে? টুও কি হবে আর সংখ্যক? টু হবে না, ওয়া একটা টু, দুইটা টু, তিনটা টু, এভাবে আর সংখ্যক টু হবে। তাহলে এই টু গুলাকে যদি আমরা নিচে নামাই দিই তাহলে কি আসবে? টু টু দি পাওয়ার আর হবে। আর এদিকে হচ্ছে কি থাকবে? ওয়ান থ্রি ফাইভ, ওয়ান থ্রি ফাইভ, এভাবে শেষের পদটা হবে কত? টোয়াইস আর মাইনাস ওয়ান। বুঝতে পারছো কিনা দেখো। আর এইদিকে নিচে আর ফ্যাক্টোরিয়াল আছে, আর ফ্যাক্টোরিয়াল, তারপরে এদিকে হচ্ছে মাইনাস টু, টু টু দি পাওয়ার আর আছে, এক্স টু দি পাওয়ার আর। এটা কি ক্লিয়ার কিনা? তাহলে কি কি কাজ করলাম এখানে? কতগুলা পদ আছে? আর সংখ্যক পদ আছে এখানে, একটা দুইটা তিনটা, এইভাবে ডট ডট দিয়ে আর সংখ্যক। তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার আর, সবগুলোর সাথে মাইনাস আছে, মাইনাস ওয়ানের পাওয়ার আর, গুণ করলে মাইনাস একটা, মাইনাস দুইটা, মাইনাস ওয়ান তিনটা। তাহলে তিনটা যদি গুণ করি আমরা তাহলে কি আসবে? মাইনাস ওয়ানের পাওয়ার থ্রি, চারটা গুণ করলে মাইনাস ওয়ানের পাওয়ার ফোর, পাঁচটা গুণ করলে মাইনাস ওয়ানের পাওয়ার ফাইভ। এভাবে আর সংখ্যক মাইনাস ওয়ান গুণ করলে কি আসবে? মাইনাস ওয়ানের পাওয়ার আর আসবে। তারপরে এখানে নিচে টু আছে, এইভাবে আর সংখ্যক, তাহলে টুটাকে নিচে নামাই দিলাম আমরা, আর উপরে থাকতেছে কি? ওয়ান, তারপরে থ্রি, তারপরে ফাইভ, এই যে ওয়ান থ্রি ফাইভ, এভাবে। আর এগুলো টোয়াইস আর, আর এদিকে হলো টোয়াইস আর মাইনাস ওয়ান, টোয়াইস আর মাইনাস ওয়ান, ঠিক আছে। তারপরে মাইনাস ওয়ান সবগুলোর সাথে গুণ অবস্থায় আছে না? ওই যে হ্যাঁ, এই যে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। বুঝে গেছে? এই যে এটার সাথে গুণ, মাঝখানে গুণ না, এই যে এটা গুণ গুণ গুণ। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছে। এখন এটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। জি স্যার। আচ্ছা, তারপরে এখন মাইনাস ওয়ান এর পাওয়ার আর, আর এদিকে হলো মাইনাস টু এর পাওয়ার আর। তাহলে মাইনাস ওয়ান আর হলো মাইনাস টু, এটাকে আমরা যদি ভিতরে নিয়ে হোল টু দি পাওয়ার আর দেই, দেওয়া যাবে এটা আর এটা। তাহলে ইকুয়ালস টু নিচে টু টু দি পাওয়ার আর, তারপরে হলো আর ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হচ্ছে ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু, এভাবে টু আর মাইনাস ওয়ান, তারপরে এদিকে হলো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু হোল টু দি পাওয়ার আর, তারপরে হলো এক্স টু দি পাওয়ার আর। দেখো মাইনাস ওয়ান আর এই যে এটা, এটা আর হলো এটা, তাহলে ইকুয়ালস টু 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 দি পাওয়ার আর। এখন দেখো মাইনাস ওয়ান আর মাইনাস টু গুণ করলে কত? টু টু দি পাওয়ার আর হবে, এক্স টু দি পাওয়ার আর।
আর এখানে আর ফ্যাক্টোরিয়াল আছে। তো এখানে আমরা আরেকটা কাজ করব কি, এখানে 1 3 5 আছে, তাহলে 1 এর সাথে যদি আমরা এখানে 2 দেই, 3 তো আছেই, 4 দিলাম, 5 তো আছেই, 6 দিলাম, এভাবে দিয়ে 2 আর -1 আছে আর শেষের পরটা 2 আর দিলাম, তাহলে এখানে এক্সট্রা কি কাজ করলাম, এক্সট্রা কি কাজ করলাম, 2 আর স্যার 2 4 6 এভাবে 2 আর, এই যে নীল কালের ভিতরে যেটা, এগুলা কি অতিরিক্ত নিয়ে আসছি না, তাহলে নিচেও গুণ করে দাও, 2 4 6 এভাবে 2 আর, তাহলে ইকুয়ালস টু, এখন এই যে এই 2 টু দি পাওয়ার আর 2 টু দি পাওয়ার বাদ, নিচে এখানে আর ফ্যাক্টোরিয়াল থাকতেছে, এখন 1 2 3 4 এভাবে করে লাস্টে যেটা হবে সে তত ফ্যাক্টোরিয়াল লিখা যায় না, 1 ইনটু 2 ইনটু 3 তার মানে হলো 3 ফ্যাক্টোরিয়াল, যদি 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5 ইনটু 6 যদি থাকে তার মানে কি 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে লাস্টে যত 1 থেকে শুরু করে লাস্টে যত তত ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 এভাবে করে লাস্টে কত, 2 আর, তার মানে উপরে আমরা লিখতে পারি 2 আর ফ্যাক্টোরিয়াল, লিখা যায় না, আর আর এখানে নিচে থাকতেছে কি দেখো 2 4 6 2 4 6, এটাকে 2 ইনটু 1 লিখা যায়, তারপরে 4 কে আমরা লিখতে পারি 2 ইনটু 2, 6 কে লিখতে পারি 2 ইনটু 3 3, এভাবে 2 ইনটু আর, তারপরে এদিকে হলো x টু দি পাওয়ার আর, এখন ইকুয়ালস টু স্যার 2 টু দি পাওয়ার আর রে কাটলেন কি দিয়ে আমি তো বুঝলাম না, বুঝে নিচে আর উপরে, এই যে ও আচ্ছা জি স্যার, আচ্ছা তারপরে এদিকে হলো এটা আর নিচে হলো আর ফ্যাক্টোরিয়াল একটা, এখন দেখো এখানে 2 1টা 2টা 3টা এভাবে কতগুলো 2 আর সংখ্যক 2, তাহলে 2 টু দি পাওয়ার কি আসবে, আর, আর থাকতেছে কি 1 ইনটু 2 ইনটু, এখানে 3 থাকতেছে, এভাবে আর x টু দি পাওয়ার আর, এখন এরপরের লাইনে ইকুয়ালস টু, উপরে হচ্ছে 2 আর ফ্যাক্টোরিয়াল, তারপরে নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার আর, এখন আবার দেখো 1 ইনটু 2 ইনটু 3 ইনটু, এভাবে শেষে হলো আর, তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, আর ফ্যাক্টোরিয়াল, তাহলে আর ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হলো x টু দি পাওয়ার আর, তাহলে ইকুয়ালস টু আর ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল গুণ করলে কি হবে, আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, তারপরে হলো 2 টু দি পাওয়ার আর, এদিকে হলো 2 আর ফ্যাক্টোরিয়াল, আর এদিকে হলো x টু দি পাওয়ার আর, এখন সহগ বের করতে বলছে, চলক কত এখানে x, x টু দি পাওয়ার কত আর, তাহলে অতএব অতএব আর প্লাস 1 তম পদের সহগ কত, তাহলে 2 আর ফ্যাক্টোরিয়াল, এদিকে হলো আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার 2 টু দি পাওয়ার আর, এটাই আমাদের বের করতে হচ্ছে, ক্লিয়ার কিনা দেখো, এটা কি বুঝা গেছে, হ্যাঁ
এটা করলাম হলো 4/2 তোমাদের বইয়ের। আচ্ছা দেখো এই অঙ্কগুলো বেশি থাকে পরীক্ষায়, 1 - 5x + 6x2, 1 - 5x + 6x2, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এখানে আমাদের দেওয়া আছে এটাকে দেখো পাওয়ার মাইনাস ওয়ান আছে না, তাহলে আমরা লিখতে পারি কি 1 - 5x + 6x2, এইভাবে লিখতে পারি না? এখন এটাকে যদি আমরা করে উৎপাদক করি 1 - 5x + 6x2, এটাকে যদি বিস্তৃতি করি উৎপাদক করি, তাহলে 1 - 6x + x 6, তাহলে 3 × 6 -3, 1 - 3x - 2x + 6x2, তাহলে ইকুয়ালস টু 1 কমন নিলে 1 - 3x - 2 কমন নিলে 1 - 3x, 2x কমন নিলে তাহলে ইকুয়ালস টু 1 - 3x - 1 - 2x, তার মানে এখানে আমরা লিখতে পারি কি 1/1 - 2x - 3x, এটা কি বুঝছো? এখন এটাকে আমাদের আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশ করার যেটা তোমরা এসএসসি তে শিখে আসছো সেটা দিয়ে করতে পারো, আরেকটা হলো কভার আপ রুল। কভার আপ রুলটা কি আমি ওটা শিখাই, তাহলে ইজিলি করতে পারবা। সেটা হচ্ছে কভার আপ রুলটা হচ্ছে কি, তোমার খেয়াল করো এই এটা হবে ধরো 1 - 2x টা থাকবে, উইটার মধ্যে বাকি যে টার্মটা আছে একটু খেয়াল করো, বাকি যে টার্মটা আছে কত, 1 - 3x, এই 1 - 3x এর জায়গায় এটা ইকুয়ালস টু 0 ধরে x এর যে মানটা পাবো সেটা ওখানে বসাবো। আমার কথা কি বুঝছো? মানে এই যে 1 - 2x থাকলো, আচ্ছা প্লাস এখানে হলো 1 - 3x, এরপরে এই যে এখানে প্রথমটা 1 - 2x, 1 - 2x ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু কত, 1/2, এই 1/2 x এর মান 1/2টা বাকিটাতে বসাবো, তার মানে 1 - 3/2, আর উপরে 1, উপরে 1, এখন এখানে হচ্ছে 1/3, 1/3টা ওইটার মধ্যে বসাবো, 1 - 2/3, এটা কি বুঝছো? কি বুঝা গেছে? আরেকবার আমি বললাম কি, এই যে দেখো এখানে এই যে 1 - 2x, 1 - 2x টা বসলো, এই যে 1 - 2x যে বসালাম, এই 1 - 2x ইকুয়ালস টু যদি 0 ধরি আমরা, তাহলে এখানে x এর মান কত পাচ্ছি, 1/2, ঠিক আছে, এই x এর মানটা বাকিটাতে বসাবো, এটা তো এখানেই বসলো, এটা ইকুয়ালস টু 0 যেটা বসাই দিয়েছি আমরা এখানে 1 - 2x, এটা ইকুয়ালস টু 0 ধরে x এর যে মান পাবো সেটা বাকিটাতে বসাবো, আবার এখানে যেটা বসাইছি 1 - 2x সেটা বাদ দিয়ে বাকিটা এখানে থাকবে 1 - 3x, এখন এটা ইকুয়ালস টু 0 ধরে এখান থেকে x এর যে মানটা পাবো সেটা বসাবো যেটা রয়ে গেছে সেটাতে,
বুঝছো? আচ্ছা এখানে হাফ না, ওটাই। হ্যাঁ, এই যে কিন্তু এখানের যে মধ্যে এখানে, এক্সের জায়গায় হাফ বসাও, ও ওয়ান আচ্ছা মাইনাস আচ্ছা থ্রি ইন্টু হাফ, তার মানে 3/2। ও বুঝছি বুঝছি বুঝছি। আবার এখানে কি এক্স এর মান কত আসবে? 1/3 না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই এক্স এর মান 1/3 এখানে বসাও, তাহলে 1 - 2 × 1/3। হুম হুম তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? এখানে দেখো, থ্রি টু টু মাইনাস থ্রি, তার মানে কি 1 - 1। তাহলে এখানে আসবে 1 - 2x আর ইন্টু -1/2, তারপরে প্লাস এখানে থাকবে কি 1 - 3x আর এদিকে হলো 3 - 2, তার মানে 1/3। তাহলে এখান থেকে ইকুয়ালস টু, এটাকে আমরা আগে লিখি 3/1 - 3x - 2/1 - 2x, অর্থাৎ এটা পরে লিখলাম, মাইনাস আছে তাহলে টু হাফ আছে, এটা উপরে চলে গেলে টু হয়ে যাবে, তাহলে এটা পেলাম আমরা 3/1 - 3x। তাহলে আমরা পেলাম হলো 3/1 - 3x - 2/1 - 2x ইকুয়ালস টু, থ্রি থাকলো আর 1 - 3x - 1 - 2 × 1 - 2x - 1। এখন আসো আমরা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে 1 - x হোল টু দি পাওয়ার -1, এটা ইকুয়ালস টু কত, 1 + x + x² + x³ মনে আছে? তাহলে x এর জায়গায় কত বসাবো, একবার থ্রাইস এক্স বসাবো আর একবার টুয়াইস এক্স বসাবো, আর এটার n তম পদ কি দেখো, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3 নাম্বার পদে x এর পাওয়ার 2, 4 নাম্বার পদে হলো x এর পাওয়ার 3, মানে এক কম। তাহলে আর +1 তম পদে কি আসবে, x টু দি পাওয়ার r। প্লাস ডট ডট, তাহলে এটা হলো r+1 তম পদ, বুঝছো নাকি? না স্যার, কি বুঝো নাই স্যার? আমার নেট চলে গেছিল স্যার, একটু লাস্ট দিক দিতে পাই নাই স্যার। আমি স্যার উৎপাদকের পরে কি বললেন স্যার, বুঝলাম না, আগের পৃষ্ঠায় স্যার। আগের পৃষ্ঠে দেখেন স্যার, আগের পৃষ্ঠে দেখেন, আমার নেট গেছিল স্যার। এখানে জি স্যার, এটা এটা হলো কাভার আপ রুল, মানে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার আরেকটা নিয়ম। এই যে 1/1 - 2x আছে, এটা এটাকে উৎপাদক করলাম, 1 - 2x আর 1 - 3x, তো এইখানের মধ্যে হচ্ছে একটা হলো এই 1 - 2x টাকে এখানে রাখলাম, 1 - 2x টা থাকলো, এই এটা ইকুয়ালস টু 0 ধরলে x এর মান কত, আমরা হাফ পাচ্ছি 1/2, এই 1/2 x এর মানটা বাকিটাতে বসাবো, 1 - 3 × 1/2, 1 - 3 × 1/2, এই যে এটা প্লাস দিয়ে যেটা তো এখানে লিখলাম সেটা বাদ দিয়ে বাকিটা বসবে, অর্থাৎ 1 - 2x এখানে লিখলাম আর এখানে 1 - 3x হবে। এখন এটা ইকুয়ালস টু 0 ধরলে x এর মান কত, 1/3, x এর মান 1/3 বসাবো যেটা রয়ে গেছে সেটাতে, 1 - 2x এর এখানে x এর জায়গায় 1/3 বসাবো, তাহলে 1 - কত, 2/3। তো ক্যালকুলেশন করলে এটার মান পাচ্ছি আমরা 1 - 1/2, আর এটা থেকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 1/3 এটা। তো এটা উল্টাই দিলে, এটা যদি সরল করে নিই তাহলে কি আসবে, মাইনাস একটা সামনে আসবে আর 2টা উপরে যাবে, এই জন্য এটাকে পরে লিখছি, এটা
আর এইখান থেকে আমরা পাবো প্লাস থ্রি উপরে যাবে আর ওয়ান মাইনাস ওয়াই সিক্স এটা। তো এইখান থেকে এখন দেখো থ্রি ইন্টু এই যে এটা থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু ওয়াই সিক্স আর মাইনাস টু ইন্টু ওয়ান মাইনাস টু ওয়াই সিক্স টু বাই ওয়ান মাইনাস টু ওয়াই সিক্স। তো এটাকে আমরা কি করলাম এই যে এটা নিচে আছে তাহলে এটাকে এইভাবে লিখা যায়, আবার টু তো আসেই টু আসেই, আর এদিকে এটাকে আমরা লিখতে পারি এখানে এইভাবে। জি স্যার। আর গতদিন আমরা এরকম একটা দেখলাম বিস্তৃতি দেখলাম ওয়ান মাইনাস এক্স পাওয়ার মাইনাস ওয়ান, সেটা হলো কি ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এভাবে প্লাস এক্স টু দি পাওয়ার আর। তো এইভাবে যদি আমরা বিস্তৃতি করি তাহলে এক্স এর জায়গায় আমরা কত বসাবো, একবার বসাবো থ্রাইস এক্স আরেকবার বসাবো টোয়াইস এক্স, থ্রাইস এক্স বসালে এটার বিস্তৃতি পাবো টোয়াইস এক্স বসালে এটার বিস্তৃতি পাবো। তাহলে এখানে থ্রি ইন্টু এখানে কি আসবে ওয়ান প্লাস থ্রাইস এক্স প্লাস থ্রাইস এক্স হোল স্কোয়ার, তার মানে হলো নাইন এক্স স্কোয়ার, তারপরে প্লাস এভাবে চলতে থাকবে প্লাস থ্রি এক্স হোল টু দি পাওয়ার কত এখানে এন, এন তম পদ যেহেতু আমাদের বলছে এক্স টু দি পাওয়ার এন এর সহগ বের করতে, যদি এক্স টু দি পাওয়ার আর এর সহগ বের করতে বলা হতো তাহলে আর লিখতাম, এটা একটু খেয়াল রাখবে। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন, তারপরে হলো প্লাস দিয়ে এভাবে চলতে থাকবে, এটা গেল আমরা এই এই অংশটা পেলাম। তারপরে মাইনাস টু ইন্টু তাহলে বাকিটা ওয়ান প্লাস কত আসবে টোয়াইস এক্স প্লাস টোয়াইস এক্স হোল স্কোয়ার, এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে টোয়াইস এক্স হোল স্কোয়ার মানে হলো ফোর এক্স স্কোয়ার প্লাস এভাবে চলতে থাকবে প্লাস কত টোয়াইস এক্স হোল টু দি পাওয়ার কত এন প্লাস দিয়ে আরো চলতে থাকবে। তো ইকুয়ালস টু এখন দেখো থ্রি ইন্টু এখানে ওয়ান প্লাস থ্রাইস এক্স তারপরে হলো প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস থ্রি টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এটা এটা জাস্ট এই এনটা দুইটার উপরে দিলাম। তারপরে মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস টোয়াইস এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস প্লাস এখানে কত টু টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন প্লাস এভাবে, কি ক্লিয়ার কিনা? এখন দেখো আমাদের বলছে এক্স টু দি পাওয়ার এন এর সহগ বের করতে, তাহলে অতএব এক্স টু দি পাওয়ার এন এর সহগ ইকুয়ালস টু কি হবে, এক্স টু দি পাওয়ার এন এর সহগ এখানে কত আছে, এখানে হলো কত 3 টু দি পাওয়ার n আর এখানে 2 টু দি পাওয়ার n, এখন সামনে আরেকটা 3 আছে না, তাহলে 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার n, আর এই যে মাইনাস মাইনাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n, এই যে 2 টু দি পাওয়ার n, কি বুঝছো নাকি? দেখো জি স্যার, তাহলে ইকুয়ালস টু এখানে কি আসবে 3 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটাই হলো আনসার, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন এর সহগ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আসলে যে দুই টাইপ নিয়ে কথা বলো, এটা একটা এখানে থাকে হচ্ছে ওয়ান মাইনাস অনেক সময় ফোর এক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, এই এটা এটা দিয়ে আসে বেশি, তারপরে হলো আর এটা এই টাইপের এত বেশি এক্স টু দি পাওয়ার এন এর সহগ নির্ণয় করো, এই দুইটা টাইপ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক।